এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, শাহজাহান নিয়ে এবার বিস্ফোরক পোস্ট বিরোধী দলনেতার। গতকাল রাত 12টা থেকে মমতা পুলিশের নিরাপদ আশ্রয়ে রয়েছে শেখ শাহজাহান। তাকে আনা হয়েছে বেরমজুর 2 গ্রাম পঞ্চায়েত থেকে। মমতার পুলিশের সঙ্গে সমঝোতা, শেখ শাহজাহানের এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে সমঝোতা। গারদে থাকাকালীন যাতে তার বাড়তি যত্ন নেওয়া হয়, তাকে যেন 5-স্টার সুযোগ সুবিধা দেওয়া হয়, তাকে যেন একটি মোবাইল ফোনও দেওয়া হয়, যাতে তিনি তোলামূল পার্টির সঙ্গে যোগাযোগ করতে পারেন, এমনকি উদ্বান ওয়ার্ডের একটি বেডও যেন সংরক্ষিত থাকে শাহজাহানের জন্য, যেখানে তিনি খুশি মতো দিন কাটাতে পারেন। এক্স পোস্টে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শেখ শাহজাহানকে নিয়ে এবার বিস্ফোরক পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন 7 দিনে গ্রেফতার হবে শেখ শাহজাহান, তখনই শুভেন্দু অধিকারীর এই এক্স পোস্টে বিস্ফোরক দাবি যে পুলিশের নিরাপদ আশ্রয়ে, মমতা পুলিশের নিরাপদ আশ্রয়ে রয়েছেন শেখ শাহজাহান। তাকে নাকি গতকাল রাত 12টা থেকেই নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে, আর তাকে আনা হয়েছে বেরমজুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে। এমনটাই বিস্ফোরক দাবি যে বেরমজুর দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে, বেরমজুর জুড়ে মহিলারা বিক্ষুব্ধ। সেখান থেকেই নাকি শেখ শাহজাহানকে মমতা পুলিশের নিরাপদ আশ্রয়ে তোলা হয়েছে, আনা হয়েছে। বলা হচ্ছে শেখ শাহজাহান এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে সমঝোতা, যাতে গারদে থাকাকালীন তার বাড়তি যত্ন নেওয়া হয়, 5-স্টার সুযোগ সুবিধা দেওয়া হয়, মোবাইল ফোন দেওয়া হয়, তোলামূল পার্টির সাথে যাতে তিনি যোগাযোগ রাখতে পারেন। শুধু তাই নয়, এক্স পোস্টে শুভেন্দু অধিকারী দাবি করলেন যে উদ্বান বদের একটি বেডও নাকি তার জন্য যেন সংরক্ষিত থাকে, যাতে তিনি তার খুশি মতো সেটিকে ব্যবহার করতে পারে, সেখানে যেতে পারে। অর্থাৎ মমতা পুলিশের নিরাপদ আশ্রয়ে শেখ শাহজাহান। শাহজাহানকে নিয়ে বিস্ফোরক পোস্ট বিরোধী দলনেতার। গতকালই মনে থাকবে আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে বাংলা কি তবে নিরাপদ নয়, কিন্তু এই বাংলায় কারা নিরাপদে থাকেন? শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরাদের মতো মানুষজন, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, কিন্তু তারা শাসক দলের ছত্রছায়ায় নিরাপদ আশ্রয়ে থাকছেন। যে অভিযোগ গ্রামের মানুষজন তারা পুষছে, গোটা সন্দেশ খালি পুষছে, তারা বলছে যে শেখ শাহজাহানকে তাদের উপর ছেড়ে দিতে, তাদের হাতে ছেড়ে দিতে, কিন্তু তারপরে দাঁড়িয়েও পুলিশ জানিয়েছে যে 25 তারিখ রাতে নাকি শেখ শাহজাহানের নামে FIR হয়েছে। এতগুলো দিন কেটে যাওয়ার পর 25 তারিখ রাতে শেখ শাহজাহানের নামে FIR হয়েছে। অন্যদিকে আদালত বলেছে শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো দিন বাধা ছিল বলে কিছু জানানো হয়নি, কখনো বাধা ছিল না। তার পরপরই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন 7 দিনে গ্রেফতার হবে শেখ শাহজাহান। শেখ শাহজাহান কোথায়? কাউন্টডাউন 47 ঘন্টা 44 মিনিট পেরিয়ে গিয়েছে, যে কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, যে 7 দিনের সময়সীমা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেঁধে দিচ্ছেন। তারই মাঝে বিরোধী দলনেতার এই বিস্ফোরক পোস্ট। তিনি বলছেন গতকাল রাত 12টা থেকে মমতা পুলিশের নিরাপদ আশ্রয়ে রয়েছেন শাহজাহান। তাকে নাকি বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকেই আনা হয়েছে। মমতা পুলিশের সঙ্গে সমঝোতা, শেখ শাহজাহানের প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে এই সমঝোতা করা হয়েছে, যাতে সমস্ত রকম সুযোগ সুবিধে এই শেখ শাহজাহানকে দেওয়া যায়, এমনটাই বিস্ফোরক পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন, বিরোধী দলনেতার কিছু দায়িত্ব আছে এবং তিনি সংবিধানের শপথ নিয়েছেন যে ভারতের আইন ব্যবস্থা মেনে চলবেন, এবং সেই অবস্থাতে তিনি এই রকম, আপনারাও জানেন গত 2 বছর ধরে অনেক অভিযোগ, অনেক বিস্ফোরক, এই হয়েছে ওই হয়েছে বলে করছেন, যেটা সম্পূর্ণভাবে যে কথাগুলো সাধারণভাবে নকশালবাদীরা মাওবাদীরা বলে থাকে এবং সরকার বিরোধী কথা, ভারতের আইন বিরোধী কথা, তার যদি মনে হয় এইসব তথ্য আছে, তিনি হাইকোর্টে কেস আছে, হাইকোর্টে গিয়ে বলছেন না কেন? এবং সব থেকে বড় কথা যে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একের পর এক গ্রেফতার করে
এবং এখন বর্তমানে সন্দেশখালি শান্ত অবস্থায় আছে, পশ্চিমবঙ্গের চারিদিকে শান্তি বজায় থাকছে। তিনি পশ্চিমবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করার চেষ্টা করছেন, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন, পুলিশকে অকারণে অপবাদ দিচ্ছেন, পুলিশকে আক্রমণ করছেন, সরকারি যে আইন যন্ত্র তাকে ভেঙে দিতে চাইছেন, এবং সব থেকে বড় কথা যেটা মাওবাদীরা করে থাকে, মানুষের মনে ভুল তথ্য দিয়ে শাসন ব্যবস্থার উপর মানুষের সাধারণ বিশ্বাসকে ভেঙে দিতে চাইছেন। এতে ভারতের আইন ব্যবস্থা, ভারতের সংবিধান ক্ষতিগ্রস্ত হবে, ভারতের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, জনমানসে উত্তেজনা দেখা দেবে। এবং প্রধানত শুভেন্দু অধিকারীর একটাই উদ্দেশ্য যে শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটা অশান্তি তৈরি করা, দাঙ্গা লাগানো, তার জন্যই এই রকম বিস্ফোরক কথা বলছেন। তো তার যদি কিছু বলার থাকে তাহলে সোজা তিনি হাইকোর্টে চলে যেতে পারেন, বারবার জানো তো সেইখানে গিয়ে বলুন না তথ্য। সাধারণ মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় হাওয়া গরম করছেন কেন, এটাই সব থেকে বড় প্রশ্ন। আর ওনার সোশ্যাল মিডিয়ায় এ পর্যন্ত যত কথা বলেছেন সব মিথ্যে প্রমাণিত হয়েছে। সুতরাং মিথ্যের বেসাতি করে সাধারণ লোককে উত্তেজিত করা সেটা নকশালবাদী মাওবাদীদের কাজ, এখন শুভেন্দু অধিকারী সেই রাস্তা নিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো জয়প্রকাশ দা আমাদেরকে সময় দেওয়ার জন্য।